আমরা সবাই মিলে কোথায় গেলাম এবং কি করলাম সেটা দেখার জন্য পুরো ব্লগটা দেখো, আর কেনই বা এখানে সম্মান দেওয়া হলো সেটাও জানতে হবে পুরো ব্লগের মাধ্যমে। সকাল সকাল আবার চলে এসেছি অলকার বাড়িতে। আজকে কি সপ্তমী না অষ্টমী পড়ে গেছে, এদিকে হয়েছে বিশাল ভোগের আয়োজন, আমাদের সাথে যাচ্ছে উনিও। তো এই যে আজকেও একবার তোমাদেরকে মায়ের মুখ দেখে দিই। প্রচুর পরিমাণে ভাত, খিচুড়ি, এটা একটা কিছু, পনির, সবজি, ভাজা, বিভিন্ন প্রকারের দিয়ে দিচ্ছে আমাদের। শুরুতেই পড়ে গেছে আমাদের লাল শাক ভাজা বড়ি দিয়ে। অনেকদিন পরে খাচ্ছি লাল শাক ভাজা। তুমি নাকি রান্না করেছো এগুলো? হ্যাঁ, ভাবা যায়। হ্যাঁ, মানে ভালো হচ্ছে, অসাধারণ। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে, আর এই যে বসে পড়েছে কপত কপতি। মাঝে একটা কোথায় একটা যেন যাবো, কোথায় যাবো ওটা? আমরা একটা প্যান্ডেল ভিজিট করতে যাচ্ছি, ব্যারাকপুরে তালবাগান আছে, মানে ওখানে খুব ফেমাস। এবার নর্থ চব্বিশ পরগনায় ওটা ফার্স্ট হয়েছে। তোমার জীবন গোলাপের মতন আরো সুন্দর হয়ে উঠে সুস্মিতা, তুমি ছড়িয়ে পড়ো গোলাপি। হ্যাঁ, ব্লকটা কিন্তু সুন্দর উঠবে, এখানে ছোটবেলার স্মৃতি, প্রজাপতি বিস্কিট। কিন্তু ছোটবেলায় অনেক বেশি চিনি থাকতো, এখন চিনি কমে গেছে, কম চিনি আছে এখন। তুমি খেতে প্রজাপতি বিস্কিট? তো তোমরা কারা কারা প্রজাপতি বিস্কুট খেতে বলো? এটা লঙ্কা বিস্কুট, খাও দেখো, দেখে বলো। ও বিস্কিটই খায় না, লঙ্কা